আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ভূ রাজনীতিতে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তান। এর একটি বড় কারণ চীনের সাথে দেশটির সম্পর্ক। পাকিস্তানের প্রতিবেশী দেশ হিসেবে চীনের উত্থান বর্তমান সময়ে নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। চীন বিশ্বের সবচেয়ে বড় উদীয়মান অর্থনীতির দেশ, বাণিজ্যিক দিক থেকেও বিশ্বের বাজারে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে দেশটি। চীনের সাথে পাকিস্তানের 523 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। নানা কারণেই অনেক আগে থেকে চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু দেশ দুটির এই সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করছে না যুক্তরাষ্ট্র ও ভারত। আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব পড়ছে। মোতালেব জামালের প্রতিবেদনে থাকছে চীন পাকিস্তান সম্পর্কের আঞ্চলিক প্রভাবের নানা দিক। চীন পাকিস্তান সম্পর্কের যাত্রা শুরু 1951 সালে। এবছর জাতীয়তাবাদী থেকে কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হওয়া চীনকে স্বীকৃতি প্রদান করে পাকিস্তান। তারপর থেকেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ক্রমে ক্রমে তা আরও গভীর হতে থাকে। বর্তমানে তা দ্বিপক্ষীয় মৈত্রী সম্পর্কের একটি উদাহরণ হয়ে উঠেছে। বর্তমানে দুই দেশই আর্থিক লেনদেন ও কৌশলগত প্রয়োজনের নিরিখে তাদের সম্পর্কের সামনের দিকটি এগিয়ে নিচ্ছে। চীনের গৃহীত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে পাকিস্তানের ভাগ্য পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। কারণ এই প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের অবকাঠামোগত খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে চীন। ধারণা করা হচ্ছে এই প্রকল্প পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বড় ধরনের ভূমিকা রাখবে। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক দেশ দুটির জন্মের পর থেকেই নানা সমস্যায় জর্জরিত। ভারত তার নীল নকশা অনুযায়ী কূটনৈতিক ও অর্থনৈতিক সহ সব ফ্রন্টেই পাকিস্তানকে বিচ্ছিন্ন বা একঘরে করে রাখতে চায়। প্রতিবেশী দেশ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জোট বা নর্দার্ন অ্যালায়েন্স পাকিস্তানের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। এই জোট আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পাকিস্তানকে দায়ী করে থাকে। পাকিস্তানের পশ্চিমে আছে ইরান। এই প্রতিবেশীর সাথেও পাকিস্তানের খুব একটা সুসম্পর্ক নেই। বিশ্বের আর এক বৃহৎ শক্তি রাশিয়ার সাথেও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র সবসময় পাকিস্তানকে তাদের ইচ্ছে চলতে বাধ্য করার চেষ্টা করে থাকে। স্নায়ুযুদ্ধের সময় বা বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নানা নির্দেশনা দিয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইচ্ছে করেছে তখনই পাকিস্তানে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক কখনোই ভালো ছিল না। চারিদিকে এই পরিস্থিতির মধ্যে পড়ে পাকিস্তান এমন একটি দেশ বা শক্তির সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে থাকে যে দেশটি তার বিপদের দিনে প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকবে। সেদিক থেকে চীনই হয়ে ওঠে পাকিস্তানের পছন্দের একটি দেশ। জাতিসংঘ, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের সহায়তায় এগিয়ে এসেছে চীন। নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্যপদের জন্য পাকিস্তানের উদ্যোগকে সবসময় সমর্থন করেছে বেইজিং। এছাড়া জম্মু ও কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। এসব নানা কারণেই পাকিস্তান চীনের দিকে ঝুঁকে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। Zoom on this very prosperous occasion when China is celebrating the 100th anniversary of the founding of the CPC. But this year is also a very special year for China and Pakistan as both countries are celebrating 70 years of diplomatic relations, 70 years of friendship. So I'd like to ask you, based on what you... এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, পাকিস্তানের মতো কোনো দেশকে কোনো পক্ষ নিতে বলা যুক্তরাষ্ট্রের কিংবা অন্য কোনো পশ্চিমা শক্তির জন্য শোভন নয়। এটি একটি অন্যায্য কাজ। তিনি বলেন, যা কিছুই ঘটুক না কেন, যত চাপই আসুক না কেন, পাকিস্তান ও চীনের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। People in Pakistan, we ask ourselves question, why do we have to choose sides?
We have a very deep relationship with China, and if someone asks us to choose sides, we find that China is our friend for 70 years through highs and lows. They've stood with us. So people in Pakistan have this great faith and trust in our friendship with people in China. So why should we be asked to take sides now? Why can't we have a relationship with everyone? And this is the feeling right now, because I think this what past tells us, this world divided into camps, we find that this is detrimental to the ইমরান খান বলেন, গত 70 বছর ধরে পাকিস্তান ও চীনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। সকল দিক থেকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কৌশলগত এই সম্পর্ককে কোনো কিছুতেই পরিবর্তন করতে পারবে না। চীন ও পাকিস্তানের এই সম্পর্ককে সাধারণত পর্বতের চেয়েও উঁচু, সাগরের চেয়েও গভীর, মধুর চেয়েও মিষ্টি, স্টিলের চেয়েও শক্তিশালী হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এজন্যই দুই দেশকে আয়রন ব্রাদার্স বা চীনা ভাষায় বাটাই বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রী ইমরান খান দুই দেশের সম্পর্কের বিষয়ে বলেন, চীন ও পাকিস্তানের সম্পর্ক খুবই গভীর। এই সম্পর্ককে কেবল দু দেশের সরকারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা গড়ে উঠেছে দুই দেশের জনগণের মধ্যেও। পুরো সাক্ষাৎকার জুড়েই ইমরান খান দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতাকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যা কিছুই ঘটুক, যত চাপই পাকিস্তানের উপর আসুক না কেন, দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে সম্পর্কের কখনোই অবনতি ঘটবে না। ইমরানের এই সাক্ষাৎকারে দুদেশের সম্পর্কের দিকগুলো বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইমরান কোনো রাখঢাক না করেই চীনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন, এমনকি চীনের উইঘুর নীতিকেও তিনি সমর্থন করেছেন, জানিয়ে পশ্চিমা বিশ্বে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইমরান খান স্বীকার করেন, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন বিরোধী সেন্টিমেন্টকে প্রবলভাবে উস্কে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ইমরান জানিয়ে দেন, পাকিস্তান কখনোই ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী এই প্রচারণার অংশীদার হবে না। তার মতে, পাকিস্তান একটি দায়িত্বশীল দেশ এবং জন্ম থেকেই শান্তিপ্রিয় জাতি। ইতিহাস আমাদেরকে তিক্ত শিক্ষা দিয়েছে, পাকিস্তান আর কখনোই সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। সাবেক এই ক্রিকেট তারকা বলেন, যে কোনো সময় যে কোনো স্থানে যে কারোর সাথে শান্তি, উন্নয়ন ও গঠনমূলক কাজে অংশীদার হওয়াটাই পাকিস্তানের সুস্পষ্ট নীতি। কোথাও কোনো আগ্রাসন, যুদ্ধ, আক্রমণ, সংঘাত বা ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারী কাজের অংশীদার পাকিস্তান আর কখনোই হবে না। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বেও অনেক বড় মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে, বিশেষ করে গত 4 দশকে আফগানিস্তানে সীমাহীন আত্মত্যাগ করতে হয়েছে। পাকিস্তানের অবদানের ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দিয়েছে, কিন্তু এখনও দেশটি পাকিস্তানের উপর কঠোর অবরোধের বোঝা চাপিয়ে রেখেছে। ইমরান এই সাক্ষাৎকারে এই অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, এই অঞ্চলে একটি আশ্চর্যজনক মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র কোয়াদ নামে একটি আঞ্চলিক জোট গড়ে তুলেছে, এই জোটে ভারত ও অন্য কয়েকটি দেশ রয়েছে। যদি চীনের সাথে সম্পর্ক পরিবর্তন বা মৈত্রীর বন্ধন কমিয়ে আনার জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয়, তাহলে তা কার্যকর হবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন বিরোধী জোট কোয়াদের সদস্য হিসেবে ভারতকে অনেক বেশি উদারতা দেখানো হচ্ছে, অনেক সমর্থন দেওয়া হচ্ছে, উদার অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন, আধুনিক অস্ত্র সরবরাহ, বাণিজ্য ছাড় ইত্যাদি ক্ষেত্রে। ইসরায়েলের পর বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম সুবিধাপ্রাপ্ত দেশ। চীনের বিরুদ্ধে উঠে দাঁড়াতে ভারতকে সব দিক থেকেই সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইমরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সব সহায়তা ও সুবিধা ভারত কাজে লাগাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, এটা একেবারেই অনৈতিক কাজ বলে মন্তব্য করেন ইমরান খান। চীনের দিকে পাকিস্তানের ঝুঁকে পড়ার পেছনে যে সমীকরণ কাজ করছে সেটা বেশ স্পষ্ট। ইমরান বলেছেন, পাকিস্তান যখনই রাজনৈতিক বা আন্তর্জাতিকভাবে অথবা প্রতিবেশী বৈরী দেশ ভারতের সাথে কোনো সমস্যায় পড়েছে, তখনই চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সুদিনে প্রত্যেকেই আপনার পাশে থাকবে, কিন্তু দুর্দিন বা খারাপ সময়ে যে পাশে দাঁড়াবে তার কথা সবসময় স্মরণে থাকবে ইমরানের দাবি। এ কারণেই পাকিস্তানের জনগণের মাঝে চীনের জনগণের প্রতি অপরিসীম ভালোবাসা রয়েছে। এই প্রথম পাকিস্তানের কোনো সরকার প্রধান চীনের পক্ষ নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেন। তিনি এমন এক সময় এই সাক্ষাৎকার দিলেন যখন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যরা চলে যাচ্ছে, এ অঞ্চলে এক ধরনের শূন্যতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান আরও বেশি চীনের দিকে ঝুঁকে পড়তে যাচ্ছে। দুই দেশের সম্পর্ক কোনো ক্ষেত্রে আরও বেশি গভীর হতে পারে তাও জানিয়েছেন ইমরান। তিনি বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসিকে পাকিস্তানের জন্য একটি বিরাট বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি। পাকিস্তানের অনেকে এটা বিশ্বাস করেন যে সিপিইসি পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য অক্সিজেন হিসেবে কাজ করবে। এই সাক্ষাৎকারে ইমরান খান ভূরাজনীতিতে পাকিস্তানের দৃঢ় ও সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। চীন পাকিস্তানের বন্ধুত্বের সম্পর্কের 70 বছর পূরণ হওয়া উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং যে চিঠি লিখেছেন তাতে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।